তো বন্ধুরা এই যে মোটরটা দেখতে পাচ্ছ এই মোটরটা হচ্ছে বারোশো ওয়াটের মোটর এইটার কোডটা বুঝতেই পারছো কত লম্বা ঠিক আছে এটা কোর লম্বা হচ্ছে প্রায় আড়াই সেন্টিমিটার কোর সরি আড়াই ইঞ্চি কোর এটা ঠিক আছে আড়াই ইঞ্চি কোর আড়াই ইঞ্চি মানে ভালোই লম্বা এটা হচ্ছে মূলত ষাট ব্যাটারির কন্ট্রোলার পাঁচ ব্যাটারি বলা যায় ষাট ব্যাটারি ষাট ভোল্টের কন্ট্রোলার ঠিক আছে তো তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে মূলত পাঁচ ব্যাটারি ষাট ভোল্টের ইরিকশা মোটর কয়েল বাদাই এটা বুঝতেই পারছো মোটরটা কীরকম কোর্স মোটামুটি আড়াই ইঞ্চি কোর হ্যাঁ এটা পুরো পিওর বারোশো ওয়াট মোটর কোনো ভেজাল নেই তা আমরা এটাকে বেন্ডিং করবো কোথায় দেখো এই যে আমাদের সেন্সারের যে সেন্সার প্রথম আমরা স্টার্টিং আমরা নর্মালি করি পাঁচ সেন্সার থেকে মানে পাঁচ পাঁচক্ষোপ থেকে শুরু করি তাহলে এইটা আমরা শুরু করব দেখো সেটা আমি দেখাবো মোটরটা এই যে সেন্সার আছে কোনটা পরপর কাছে নিয়ে এসে যদি দেখা একটু এই একটা আছে দুটো আছে এই তিনটে আছে তাই তো তাহলে আমি এক খোপ বাদে এই পরের খোপ থেকে আমি বাদিক দিক থেকে সেন্সার এই সরি মোটরের মোটর খেয়েছে তার আমি ইনপুট করে এদিক ঘোরাতে ঘোরাতে যাবো সামনের দিকে তাহলে এইখান থেকে ইনপুট হবে তবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে এই পর্যন্ত আসবে তাহলে হলো বোঝা তো এখান থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে শেষ হবে ঠিক তো দেখো আমি কয়লটা করছি সেটা আমি কীভাবে মানে ভুল বললাম কি ঠিক বললাম সেটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে অনেকে আবার দেখা যাচ্ছে আমি হয়তো ভুলও বলতে পারি নিশ্চয়ই আমি নিজের মতো নিজে ভুল বাঁধবো না তাই না তো তোমরা এইভাবে বাঁধবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখো আমার একটা কয়েল বাঁধা মোটামুটি কমপ্লিট হয়েছে আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই যে সেন্সারে একটা ঘাট দেখাই একটা দুটো তিনটে সেন্সের ঘাট আছে তা দিক দিয়ে শুরু করলে আমি একক্ষোপ পরেই আমি একটা শুরু করেছি মানে এক একক্ষোপ পরেই এক একক্ষোপ বাদেই আমি শুরু করেছি এটা আমি কোনো মানে যে আমি বললাম তারপর আমি করলাম না সেটা নয় আমি তোমাদেরকে পুরো একদম উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি কারণ এই মোটরটা আমার আজকেই ডেলিভারি যাবে তো সেই হিসাবে আমি বললাম এই সেন্সার থেকে বাদ দিকে সেন্সার থেকে এদিক ডান দিক আমরা ঘুরে করতাম এক দু তিন চার পাঁচ কিন্তু এখন সেটা নয় এখন হচ্ছে এদিকে যে সেন্সার আছে পরপর তিনটে একটা দুটো তিনটে সেখান থেকে একটা খুব বাদেই আমি এখানে শুরু করলাম আমার ফার্স্ট টার্মিনাল ঠিক আছে এই যে আমার সেকেন্ড এই মানে এটা আমার লাস্ট টার্মিনাল একটা দুটা তিনটে চারটে এই সোজাসুজি সোজাসুজি হয়েছে সেকেন্ড কয়েলটা তোমরা দেখো তো বন্ধুরা দেখতেই পেলে আমি এটা মোটামুটি কয়েল করলাম দুটো তার লাগালাম দু কপ করে হ্যাঁ তবে এই তার এই তার আলাদা কোনো মার্কিং তার নয় এটা হচ্ছে কালারটা আলাদা তার শেষ হয়ে গেছিলো তাই অন্য তার দিয়েছি মানে একই নাম্বারের তার তো এর যে ডাটাগুলো আছে আমি সম্পূর্ণ ডাটাগুলো আমি তোমাদেরকে আমি এই ভিডিও লাস্ট যে মানে এই কয়েলটা করার পরে আমি সমস্ত কিছু ডাটা তোমাদেরকে দিয়ে দেবো কেমন কত ডাটা ইয়ে সরি কত লম্বা তার নিতে হবে কপিস তার নেব এবং পাক সংখ্যা কটা তারও সম্পূর্ণ বিস্তারিত আমি দিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখো মোটরটা সম্পূর্ণ বাইডিং কমপ্লিট হলো এবং বেঁধে একদম বার্নিশ করে কমপ্লিট করলাম এই যে দেখছো এটা একটা আলাদা কালারের তার ছিল আর কিছু না এগুলো পোড়া নেই এইগুলো কালচারের টাইপের ইয়ে তার তো যাই হোক আমি যেটা বলেছিলাম যে আমাদের এই মটরের ফুল ভিডিও এই সরি ফুল ডাটা আমি তোমাদেরকে দেব তা সেটা হচ্ছে এই মোটরের তার নেবে এটা যেহেতু আমাদের বড়ো আড়াই ইঞ্চি কোড সেই হিসাবে বেন্ডিংটাও সে আমরা সেইভাবেই করেছি বলেছিলাম যে সেন্সারের থেকে এক ঘাট পরে আমরা টার্মিনালে শুরু করব তা এখন আমাদের দেখাচ্ছে এই আমাদের এর ফুল ডাটাটা হচ্ছে এটা নেবে হচ্ছে উনত্রিশ পিস বা তিরিশ পিস পঁচিশ নাম্বার তার নেবে হ্যাঁ পঁচিশ নাম্বার তার নেবে তার নিয়ে আর এটাকে পাঁচখানা করে পাক সংখ্যা দেবে তার লম্বা রাখবে হচ্ছে বারো ফুট আট ইঞ্চি বারো ফুট আট ইঞ্চি তার নেবে তাহলে তার নাম্বার আমাকে বলি তার নাম্বার হচ্ছে পঁচিশ নাম্বার আর লম্বা তার নেবে হচ্ছে বারো ফুট আট ইঞ্চি হ্যাঁ আর পাক সংখ্যা হচ্ছে পাঁচটা করে খুব সুন্দর মোটর বেন্ডিং হবে কোনো সমস্যা নেই তোমরা এইভাবে বেন্ডিং করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও মানে অরিজিনাল যে ভিডিও ডাটা এইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে বেল বেল বেলাইকন বাটনটি প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে সঙ্গে আপলোড করার সামনে চলে আসে তো ঠিক আছে সকল ভালো থাকো ধন্যবাদ